টাকাটা পেলে খুব উপকার হতো, ওই টাকায় আমি একটা বাচ্চা হাতি কিনবো। কি হলো? হাতি হাতি কিনবে তুমি? ওই জগাই ঘোষ হাতির কারবার করে, ওর ঘর ভর্তি হাতি, ছোট বড় মাঝারি নানা ধরনের, চলে যাও না জলের ধারে পেয়ে যাবে। একটা হাতি কেনার জন্য বড় জোর 10 টাকা দেবো। শুনলাম এখানে হাতি আছে। হ্যাঁ হাতি। কি হাতি? গরু আর ছাগল কি দেশ, কেউ একটা হাতি পোষে না? ভাই এখানে হাতি পাওয়া যাবে? হাতি না না, প্রথমে ছাগল, তারপর গরু, তারপর মোষ, ছোট থেকে বড় জানোয়ার মিলছে, এরপর নিশ্চয়ই হাতির দেখা মিলবে। কপাল দোষে কি আজব জায়গায় এসে পড়লাম। গরু চড়ছে তো চড়ছেই, ছাগলে ঘাস খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, দু চারটে মোষও দেখে এলাম শাক চিবিয়ে খাচ্ছে, কিন্তু একটা হাতিরও কি চর্চা নেই কোথাও? কেন, হাতি কি ঘাস খায় না? ছোলা মটনের শাক চিবায় না? কারবারটা দেখো একবার। কিন্তু দাদা, হ্যাঁ হাতির কি দুধ হয়? নয়তো হাতির বাচ্চারা কি খায়? মানুষ সব গোল লাগে গেছে। তা বলেছো, হাতি পুষলে কত সুবিধে। মনে মনে আমি তো হাতির মাহাত্ম্য নিয়ে একখানা পাঁচালি বেঁধেছি, শুনবে? গাও গাইব। হ্যাঁ গাও না। কেমন ধারা দেশের মানুষ বুঝি না তো ভাই, কেমন ধারা দেশের মানুষ বুঝি না তো ভাই, গরু পোষে ছাগল পোষে হাতির দেখা নাই, কেমন ধারা দেশের মানুষ বুঝি না তো ভাই। হাতি আমার চাই, বড় বিপদ, না পেলে আমার সন্ন্যাসী হয়ে চলে যেতে হবে। কলিম ভাই তোর ছাই? আচ্ছা, তার মানে ছোট্ট একটা মেয়েকে তুই হাতি চড়াবার কথা দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিস? তুমি তো দেখছি আমারই মতো গরিব মানুষ, হাতি পুষবে কি করে? অনেক খরচ বুঝি। বেজায়, শুনেছি হাতি পুষতে রাজা বাদশাহরাও দেউলে হয়ে যায়। তবে পুষবো না, কাজ মিটে গেলে বনবাজারে ছেড়ে দেবো, চলে খাবে। তার মানে হাতি না হলে তো চলবে না? সব ভুলে, এ জঙ্গল সে জঙ্গল একেবারে তস নস করে হাতি খুঁজেছি। বউ বারণ করে, ছেলে রাগ করে, গায়ে নোকেরা সব ঠাট্টা করে, শেষ তক সবাই মিলে ঠিক করলে আমার নাকি মাথার গোলমাল হয়েছে। তারপর বেমতালুতে সটকে এই মলম লাগাতে হবে। তবে যতই আমার মাথা ন্যাড়া করুক আর ওই মলম সটকাক, হাতির খোঁজ আমি ছেড়ে দেবো ভেবেছ? ও বুঝেছি, আবার হাতি খুঁজতে জঙ্গলে ঢোকার মতলব না? এবার আমি ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমি একটা ভালো জঙ্গলের খোঁজ পেয়েছি, রাজার ঘরে জঙ্গল, সেখানে হাতি মিলতে পারে। রাজার ঘরে জঙ্গল? হ্যাঁ, খোঁজ নিও কিন্তু। মনে হচ্ছে এবারে হাতি পেয়ে যাও। জয় মা কালী, হাতি পেলে আমি তোমার জোড়া পেটা, না সে আমি পারবো না, পাঁচানোর বাতাসা দেব। পাঁচানার বাতাসা? জঙ্গলে জঙ্গলে না ঘুরে ওষুধ খেয়ে হাতি পেলে সুবিধে। এই ট্যাবলেটটা টুক করে খেয়ে নে, হাতি হাতি করে করে তোর এই কষ্ট কি করে থাকে আমি একবার দেখে নেব। এই ওষুধটা খেয়ে হাতি পেয়ে যাবো। আরে ওষুধ খেলে হাতি থরে মেলে, পাপে দেশ সেই গেছে, নইলে দেখতে ওই পথে ঘাটে কুকুর বেড়ানোর মতো হাতিও ঘুরে বেড়াচ্ছে। যা বলেছ,
দারোগা বাবু আমি হাতি পাবো একটা।